বন্ধুরা, আমরা জানি ঢাকায় উত্তরা হিজরত তাওহীদের 25তম বর্ষপূর্তি উপলক্ষে একটি সমাবেশ করার কথা ছিল, কিন্তু আলেম ওলামা এবং ধর্মপ্রাণ মুসলমানদের আন্দোলনের মুখে পড়ে সরকার তাদের সেই সমাবেশটি স্থগিত করে দেয়, বন্ধ করে দেয়। যারা এই কথা বলবে তারা করতে দেয় নাই, তারা মিথ্যাবাদী। নো, আমি করতে পারতাম, তবে লাশের বন্যা বয়ে যেত, লাশের বন্যা বয়ে যেত। আমার জনসভা 30 মেরে তারা আসতে পারতেন না ইনশাল্লাহ, কারণ আমরা হাজার হাজার লোক যখন সিদ্ধান্ত নিতাম যে আমরা মরবো, তখন লাশের বন্যা বয়ে যেত দাদা। অত সহজ নয় পণ্ডগরি দেবা। আমি সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় সকাল 7টার মধ্যে আমি সিদ্ধান্ত দিয়েছি যে না, আমি এখানে জনসভা করব না, হোক আমার কোটি টাকার ক্ষতি হয়ে যাক, ক্ষতি হোক, আমার বদনাম হোক, অসুবিধা নেই, আমি মেনে নিলাম। কেন, কেননা এত আহত নিহত এত সাধারণ মানুষের হত্যার দায় দায়িত্ব আমি নিতে পারি না। তারা পারে, তারা 77-এর এতিম বাচ্চাদের লাশ রেখে তারা চলে গিয়ে পরে তারা রাজনীতি করেছে, মসজিদে মাদ্রাসার রাজনীতি করেছে, তারা পারে, আমি পারবো না, আমি রাজনীতি করি না। কারণ একটা লোক মারা গেলে সে একটা লোকের পরিবার, সন্তান, সন্তানের লেখাপড়া ইত্যাদি দায় দায়িত্ব হিজবুত তৈরিকে নিতে হয়। আমি আগেই বলেছি, আমি চাই না মিডিয়া এ ধরনের ফটো কাভারেজ করুক যে একজন দাড়িওয়ালা টুপি টুপি আছে পাগড়িওয়ালা এটা মাদ্রাসার স্টুডেন্ট আমাকে পিটাচ্ছে, আমার লোক তাকে পিটাচ্ছে। এই দৃশ্য আমি আন্তর্জাতিক মহলে তুলে ধরতে চাই না, আমি মাফ চাই, আমি তুলে ধরতে চাই না। কারণ ওই মাদ্রাসার স্টুডেন্টটা জানে না আমি যে আসলে ইসলাম নিয়ে দাঁড়িয়েছি, আমি যে আসলে মুসলিম, আমি মুমিন, আমি কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য দাঁড়িয়েছি। আমি কোরআনের কথা বলতাম, আমি হাদিসের কথা বলতাম, আমি ইসলামের কথা বলতাম, অন্তত আমি আমি অন্তত এই 50,000 লোকের কাছে আল্লাহ রসুলের বাণীটা পৌঁছায় দিতাম। রসুলের মক্কী জীবনে কি হয়েছে, মাদানী জীবনে কি হয়েছে, সেগুলো আমি তুলে ধরতাম। আমি ইসলামের পক্ষে দাঁড়িয়েছিলাম, জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য দাঁড়িয়েছিলাম। কাজে আমি চাই না তারা আমাকে মারুক, আমরা তাদেরকে মানি। আর ধর্ম ব্যবসায়ী যে গোষ্ঠীটা, যেই গোষ্ঠীটা এই ষড়যন্ত্রে লিপ্ত, তারা কিছু লাশ চায়, কিছু লাশ, তারা লাশের ব্যবসা করবে, লাশের বাণিজ্য করবে, তাদের মাদ্রাসা আরো ফুলে ভেবে বড় হবে, তাদের পেটও আরো বড় হবে। কাজে আমি তাদের দাবার গুটে হটেছে হতে চাই না। আর যারা ধান্দাবাজ রাজনীতি, তারা এসব হত্যাকাণ্ড নিয়ে, আহত নিহত নিয়ে তারা মামলা করে তারা রাজনৈতিক স্বার্থ উদ্ধার করবে, এটা আমার জানা আছে, আমার সোনাইমণিতে এটা হয়েছে, আমি জানি হচ্ছে এখনো, সেটা আমি জানি। পানি ঘোলা করে রাজনৈতিক স্বার্থ উদ্ধার করা হয়, প্রতিপক্ষকে ঘায়েল করা হয়। কাজে আমি সুপরিকল্পিত সুচিন্তিত ভাবে আমি বলেছি জনসভা বন্ধ হবে, আমি জনসভা করবো না।